আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোন ঠাট্টা বিদ্রুপ পোক মেরে কথা বলা যাবে না 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 এটা তার 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 চেহারা নিয়ে 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 পেশা বংশ পরিবার আল্লাপালা আল্লাহ তারা সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এতে কোনো সন্দেহ নাই সুতরাং মানুষের মধ্যে কে কালো কে সাদা এই ধরনের পার্থক্য করা নিষেধ করা হয়েছে সম্পূর্ণ ইসলামের মধ্যে এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে যার না খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুভ্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন সেইদনা বেলাল এই বেলালে সেহা সামরা কালো সেহারা অসুন্দর এই জন্য সাহাবীদের আপত্তিতে মসজিদে নববী থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হল

বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন শহরের মধ্যে অগ্নিকুণ্ড হয়ে জ্বলছে প্রত্যেকটা শহরের অলিগলি দোকান পাট সব কিছু এটা শুধু যুক্তরাষ্ট্র নয় এটা ইউরোপ থেকে শুরু করে পশ্চিমা বিশ্বের দেশগুলোতে বর্ণবাদ এক বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ অর্থাৎ কালো এবং সাদার দ্বন্দ্ব ঠিক একই সমস্যা কিন্তু আমাদের এশিয়ার মধ্যে হিন্দু ধর্মাবলম্বী যারা তাদের মধ্যেও রয়েছে যেমন তাদের মধ্যে যেমন বিভিন্ন গোত্রে তারা ভাগ করে নিয়েছে ব্রাহ্মণ ক্ষুদ্র বৈশ্য উঁচু উঁচু শ্রেণীতে তারা একজন আরেকজনকে মূল্যায়ন করে থাকে আসলে আজ থেকে চোদ্দোশো বছর আগে রাসুলে করিম সাল আলি সাল্লাম এই বর্ণবাদ বিষয়ে আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে সতর্ক করে গিয়েছেন যে খবরদার এই বর্ণবাদ বিষয়ে কোনো অবস্থাতেই নাক ছিটকানো কোনো অবস্থাতেই বৈষম্যমূলক আচরণ করা যাবে না পিউ নবী করিম সাল আলী সাল্লাম বিদায় হজের বাসনে বলেছেন কোন আরব অনার অনারবের উপরে কোনো অনারব আরবের ওপরে কোনো মর্যাদা নাই শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের ওপরে কিংবা কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের ওপরে কোনো মর্যাদা নাই বিশেষ কোনো মর্যাদা নাই বরং মানুষের মধ্যে পার্থক্য হবে তার কর্ম তার আচরণগত দিক থেকে অর্থাৎ একজন মানুষ যত বেশি সৎ হবে নেকর হবে ফরহেজগার হবে সেই তত বেশি উত্তম সেই দিক থেকেই মানুষকে বিবেচনা করা হবে আমার কোনো ভাই মনে কষ্ট পায় এরকম কোনো ঠাট্টা বিদ্রুপ খোঁচা মেরে পোক মেরে কথা বলা যাবে না এটা তার চেহারা নিয়ে না তার পেশা নিয়ে না তার বংশ নিয়ে না তার পরিবার নিয়ে না তার বাবা চুরি করেছে আমি কি বলতে পারবো তুই চোরের ঘরের চোর বলে কি বলে না কেউ একটু মোটা হইলে কেউ তুই মোটুর ঘরের মটুর চোখে কম দেখলে কেউ তুই কানার ঘরের কানা আছে না নাই না না স্টপ থামেন অনেক হয়েছে আর এগুলো বলা যাবে না কারো আকৃতি নিয়ে কারো আকৃতি নিয়ে খোটা দেয়া ঠাট্টা করা এটা স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল ঠিক কি না ঠিক নাক যদি ছোট হয় এর একে কয় বোচা তো নাক বোচা রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা সূরিকুম ওয়া আমওয়ালিকুম নিশ্চয়ই আল্লাহ আলা কারোর চেহারা দেখেন না কারো ধন সম্পদ দেখেন না বরং তিনি মানুষের তোমাদের কলবগুলো দেখেন যার কলব যার আত্মা যার হৃদয় যত বেশি সুন্দর পরিষ্কার সেই তত বেশি মর্যাদাময় আল্লাহ সুবাহানুআ আলার কাছে সকল মানুষকে আল্লাহ সুবাহানুআ তালা মর্যাদাময় করে সুন্দর অবয়বদের সৃষ্টি করেছেন যেমনটি আল্লাহ সুবাহান ও তালা সুর মধ্যে বলেছেন লকদ খলক ইনসান আহসানি তাকুইব অবশ্যই আমি তোমাদেরকে সবচেয়ে সুন্দর অবয়ব দ্বারা সৃষ্টি করেছি লাকদ খলক ইনসান ফি আহসানি তাকুইব মানুষকে আল্লাহ তালা সবচেয়ে সুন্দরভাবে সৃষ্টি করেছেন এতে কোনো সন্দেহ নাই সুতরাং মানুষের মধ্যে কে কালো কে সাদা কে অন্য রকম কে উঁচু কে নিচু এই ধরনের বিভেদ এই ধরনের পার্থক্য করা নিষেধ করা হয়েছে সম্পূর্ণ ইসলামের মধ্যে এই যে যার নাক বোসা হয়েছে ও কি নিজে বানাইছে যার নাক খাড়া এটা বানাইছে কে যে কালো বানাইছে কে সাদা শুক্র বানাইছে কে তার মানে কারো আকৃতি নিয়ে যদি আপনি ঠাট্টা করেন স্বয়ং আল্লাহর সাথে ঠাট্টা করলেন কারণ কেউ কারো চেহারা বানানোর দায়িত্ব পায় নাই মাত্র গর্ভে থাকতেই আমাদের চেহারা আকৃতি দান করেছে কে হুল্লাদি ইউ স ফিল আরো হামি কাইফাইয়া সা লা ইলা ইল্লা হোমল আজি জুল তিনি এমন সত্তা তোমরা যখন তোমাদের মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা ভ্রূণ কণা ছিল তখনই তোমাদের চেহারার আকৃতি দিয়েছে কে মায়ের পেটে থাকতেই কে ছেলে হবে কে মেয়ে হবে কে সুশ্রী হবে কে শ্যামলা হবে কার নাক লম্বা হবে কারটা খাটো হবে এগুলো ফিক্স করে রেখেছে কে এজন্য কখনো কারো চেহারা কারো আকৃতি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া লাকাদ কাররামনা আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি আদমের সমস্ত সন্তান আল্লাহ কাছে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি তাকান যে ইসলামের ইতিহাসের মধ্যে একজন হাবসি গোলাম ছিলেন একজন কালো মানুষ ছিলেন হজরত বেলা আল্লাহ আনহু যাকে হজরত আবু বকর আল্লাহ আনহু দাস থেকে মুক্তি করেছিলেন সেই দাসকে সেই কালো মানুষকে করিম সাল্লাহ মসজিদের নববীর প্রথম মোয়াজিন হিসাবে নিযুক্ত করেন যার আজানের আওয়াজ ধ্বনি মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ত যার আজান হলে মসজিদের জামাতের জন্য মানুষ প্রস্তুতি নিত প্রথম মোয়াজিন ইসলামের হেজরত বেলাল নদী আল্লাহ তাল আনহু যিনি একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি ছিলেন যিনি অত্যন্ত কালো ছিলেন যাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সম্মানিত করেছেন ইসলামের মধ্যে এনে তাকে মর্যাদাময় করেছেন সেই দিন এই বেলালের সেহা সামরা কালো সেহারা অসুন্দর এই জন্য সাহাবিদের আপত্তিতে মসজিদ নবমী থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হলো আল্লাহর হাবিবের এই নির্দেশে সেইদনা বেলাল গভীর রাতে তাহাজুদের সলাদ পরে মসজিদে নবমীতে কাঁদতেছে গড়াগড়ি খাচ্ছে জিব্রাইল এসে বলি আর সুর আল্লাহ মসজিদ নবমীতে আজান হচ্ছে না কেন কেন আজান তো হয় সেহারা সুন্দর কণ্ঠ খুব মাসা আল্লাহ সুন্দর নতুন জিব্রাইল বলছে আল্লাহ কণ্ঠ তো চান না আল্লাহ তারা তো দৈহিক সৌন্দর্য চান না ইমানের সৌন্দর্য চায় আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই কালো বেলাল যখন আল্লাহ আজম দেয় আল্লাহ আসমানের দরজা খুলে আল্লাহর আরো সে আজিম পর্যন্ত চলে যায় ওই কালো বেলালকে বলেন মসজিদ নবীতে আজাম দেওয়ার জন্য না হলে তো আর সূর্য উদয় হবে না আল্লাহর হাবিব বেলালের মাথায় সান্তনার হাত বুলিয়ে বলেছিলেন আজাম দাও তিনজন কালো মানুষ পৃথিবীর লক্ষ কোটি মানুষ থেকে শ্রেষ্ঠ মানুষ ইমানের কারণে যাদের জীবনে কোনো শীত ছিল না তাহলে বোঝা যাচ্ছে ইসলাম সবসময় ভাতৃত্ব ভোট শেখায় তাই তো আমরা মসজিদের মধ্যে জামাতে নামাজ যখন পড়তে যাই কোন কাতারে কে দাঁড়াবে এর কোনো নির্দিষ্ট কোনো সীমা রাখা ইসলামের মধ্যে নাই বরং ধনী গরিব রাজা প্রজা সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে নামাজে জামাত আদায় করি আমাদের মধ্যে কোনো অবস্থাতেই কালো সাদা ধনী গরিব উচ্চ নিচু পার্থক্য বা বর্ণবাদ আচরণ থাকা উচিত নয় আজকে আমরা যেটা দেখলাম যুক্তরাষ্ট্রের মধ্যে একজন পুলিশ তিনি একজন কালো মানুষকে কিভাবে তার গলার উপর হাঁটু গেড়ে বসে লোকটাকে হত্যা করা হলো সারা বিশ্ব মিডিয়া দেখেছে আর তারই জেদ ধরে আজকে যুক্তরাষ্ট্র আগুনে জ্বলছে সাইয়েদ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নোর নলা ছিল চিকন হাদিসে এসেছে দাকিকুস সাকাইন ওনার পা ছিল চিকন খেজুর পাড়ার জন্য ইবনে মাস রাদী আল্লাহ আনহু যখন খেজুর গাছে উঠলেন সাহারা সাইদ ইবনে মাসুদের পা দেখে হাসা শুরু করে দিল বিশ্বনবী বললেন খবরদার খবরদার ইবনে মাসুদের চিকন পা দেখে তোমরা হেসো না মাসুদের চিকন পা দেখে তোমরা হাসো কেয়ামতের ময়দানে ইবনেমাসৌদের এই চিকন পা গুলো যদি মিজানের পাল্লায় রেখে দেওয়া হয় এই পা দুইটার ওজন বহুত পাহাড়ের চেয়ে ওজন হয়ে যাবে সেজন্য খবরদার জিব্বা আছে বলে যে কোনো কমেন্ট করবেন না এই সমস্ত বর্ণবাদ আচরণ আসলে কখনোই উচিত নয় হিন্দু ধর্মাবলম্বীর মধ্যে থেকে একই অবস্থা উঁচু নিচু শ্রেণী ভেদাভেদ করা হয় ইসলাম কখনোই সমর্থন করে না এবং কখনো এটা ইসলাম বৈধ করে না বরং আজ থেকে চোদ্দশো বছর আগে নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এবং এই ধরনের বর্ণবাদ আচরণকে রসুল করিম সাল্লা সাল্লাম জাহেলিয়াতের অন্ধকার বড় যুগ বলেছেন বর্বরতার সাথে তুলনা করেছেন সাহাবি হাজত আবু জর গিফারি রব্দি আল্লাহ তাল একবার বেলাল রব্দুল্লাহ আহুকে কালো মায়ের সন্তান বলেছিলেন কালো মায়ের সন্তান বলে যখন তাকে আখ্যায়িত করা হয়েছিল নবী করিম সাল্লা সাল্লাম এই কথাটি শুনে খুব বিরক্ত হন তিনি বলেন আবু জর তুমি এমন এক ব্যক্তি যা তোমার মধ্যে এখনও জাহেলিয়াতের চিহ্ন রয়ে গিয়েছে অর্থাৎ জাহেলিয়াত হলো বর্বর অন্ধকারের যুগ নবী করিম সাল সাল্লামের আগমনের পূর্বের যুগ সেই অন্ধর বর্বরতা এখন কিন্তু আজকের আধুনিক বিশ্বের মধ্যে অনেক বড় বড় দেশের মধ্যে দেখা যায় যারা আমাদেরকে হিউম্যান রাইটস শেখায় মানবাধিকার শেখাতে আসে যারা আমাদেরকে বিভিন্ন রকমের দয়া শিখাতে আসে অথচ আমাদের ইসলাম মানুষদেরকে ভ্রাতৃত্ববেদকে সম্মান করে শুধু তাই না পশু পাখি পর্যন্ত এবং প্রাণী কুলকে পর্যন্ত ইসলাম সম্মানিত করে যেমনটি নবী করিম সাল্লামের হাদিসের মধ্যে আমরা পেয়েছি যে এক লোক কুয়ার পাশ দিয়ে যাচ্ছিলেন যাচ্ছিলেন অথবা একজন মহিলা তিনি দেখলেন একটা কুকুর পিপাস হয়ে মহিলাটা কূপ থেকে মোজা ভিজায় পানি এনে কুকুরকে তার তৃষ্ণা মেটালেন নবী করিম সাল্লাম বলেন আল্লাহ তাকে প্রতিদান দিলেন তাকে মাফ করে দিলেন তাকে জান্নাতবাসী করলেন নবী করিম সাল্লাহ সাল্লাম এরকম জীব জন্তুর প্রতি মায়া দরদ দেখিয়েছেন কোন বেড়াল যখন তার পাশ দিয়ে যেত তিনি তাকে পানি খাওয়ার জন্য পাত্র এগিয়ে দিতেন তাহলে আয় আমাদের ইসলাম পশু পাখির প্রতিও দয়া ভদ্রতা আদব শিখায় মায়া মহাব্বত শিখায় আর মানুষদেরকে তো মুসলিমদেরকে তো ভ্রাতৃত্ব বোধকে তো আরো সম্মান করে একজন প্রতিবেশী যদি বিধর্মীয় হয় তার প্রতিও সদয় আচরণ তার খোঁজখবর নেওয়া প্রতিবেশীর হক আদায় করার কথা ইসলাম বলে আল্লাহ আকবার কাবির অফ শান্তি একমাত্র ইসলামের মধ্যে আছে আর ইসলাম হলো এমন একটি কমপ্লিট কোড অফ লাইফ যেটার মধ্যে আপনার সকল কিছু আল্লাহ তালা বিধি বিধান করে দিয়েছে আজকে যদি আমাদের মধ্যে ইসলামের সুশিক্ষা থাকতো ইমানের নূর যদি আমাদের হৃদয়ের মধ্যে থাকতো কখনোই আমরা আমাদের চোখ দ্বারা অন্যকে ডিফাইন করতাম না ছোট নিচু বিভেদ করতাম না আর একজনের প্রতি নিষ্ঠুর আচরণ করতাম না আর যারা এই ধরনের নিষ্ঠুর আচরণ করে যেমন আমরা দেখলাম ভারতের মধ্যে একটা হাতিকে গর্ভবতী হাতিকে আনারসের ভিতরে বারুদ ভরে তাকে খেতে দিয়ে তাকে থেকে দুনিয়া বিদায় করা হয়েছে চোখের সামনে প্রকাশ্যে একজন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গকে হাঁটু গেড়ে বসে তার গলার মধ্যে চেপে বসে তাকে হত্যা করলো এই ধরনের মনুষ্যত্ব বোধ না থাকলে এই ধরনের কাজ হয় আর এই সমস্ত মনুষ্যত্ব বোধ ততক্ষণ পর্যন্ত জাগবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মাবুদকে আল্লাহ মাবুতকে আল্লাহ সামানাকে চিনতে না পারবেন তাই আসুন আমরা সবাই ভাতৃত্ব ভোট দিয়ে সবাইকে শ্রদ্ধা করি ভালোবাসি মহাব্বত করি আল্লাহ ওয়া তাহলে আমাদের সবার অন্তরগুলোকে ইমানের নূরে পরিপূর্ণ করে দেখ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি